नमस्कार बंधुरा अनुभार रान्नाघरे सबाइके स्वागत जानाচ্ছি। बंधुरा आज आमी आमार मायेर काछ थेके शेखा बहु पुरानो एकटा रेसिपि आपनादेर संगे शेयार करते चलेছি। সেটা হচ্ছে হাতে মাখা বাটা মাছ। এই রেসিপিটি এখন প্রায় বিলুপ্ত হতে চলেছে। একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এই রেসিপিটি কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। খুবই সাধারণভাবে ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, যেটা দেখে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি 7 পিস বাটা মাছ। আর মাছগুলো দেখুন খুব বেশি কিন্তু বড়ও নয়, আবার একেবারে ছোটও নয়, মোটামুটি মিডিয়াম সাইজের মাছ। আর এই সাইজের মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালোই লাগে। এবার প্রথম স্টেপেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে মাছে পরিমাণ মতো লবণ আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে লবণ আর হলুদটা পরে আর দেব না, একবারেই মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটাকে আমি এইভাবে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এই মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 5 মিনিটের ফাঁকে আমি মাছটা রান্না করার জন্য একটা বাটা মশলা তৈরি করে নেব। আর সেই জন্য এখানে নিয়ে নিয়েছি 6টি শুকনো লঙ্কা আর 1টি কাঁচা লঙ্কা, তবে ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর সেই সঙ্গে নিয়ে নেব 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সরিষা, আর দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি। এই রাঁধুনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এই রাঁধুনিটা দেওয়ার কারণেই কিন্তু এই মাছের স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আর আমি আজকে এই মশলাটি শিলনোড়াতেই বেটে নেব। চেষ্টা করবেন এই মশলাটি শিলে বেটে নেওয়ার, তাহলে কিন্তু রেসিপিটি খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। মশলাটাকে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। আর সেই সঙ্গে শিল ধোয়া জলটাও একটু নিয়ে নিয়েছি। মায়ের কাছ থেকে এটাও শিখেছি যে মা বলতেন যে মশলাটা যত ভালো করে বাটবি আর শিল ধোয়া জলটা সঙ্গে নিয়ে নিবি, দেখবি রেসিপিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। এবার আমি এই বেটে নেওয়া মশলাটা এই মাছের ভিতরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব খুবই ছোট সাইজের একটি টমেটো কুচি। এইভাবে একটু টমেটো কুচি দিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা যদি আপনারা অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন। এবার আমি মাছের ভিতরে দিয়ে দেব সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই খেতে ভালো লাগে। হাতে আন্দাজ করে মাপ মতো দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ মতো সরিষার তেলটা দিয়ে দেব। তারপর হাত দিয়ে এই সমস্ত মশলাটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। মশলার সঙ্গে আমি সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার আমি এই মাছগুলোকে আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট বাদে। এবার গ্যাসে করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলের পরিমাণটা আপনারা আমার থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। আর বন্ধুরা এই রেসিপিটা রান্না করা এতটাই সহজ, এতে কিন্তু গ্যাস খরচটাও অনেকটা বাঁচে আর সেই সঙ্গে তেল খরচটাও বাঁচে। তার কারণ হচ্ছে এই মাছগুলো কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি এখানে 3 টেবিল চামচ মতো সরিষার তেলটা ব্যবহার করলাম। আর এবার আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে। তারপর এই যে মেখে রাখা মাছগুলো একটা একটা করে এই গরম তেলের পরে এইভাবে বসিয়ে দিতে হবে। তারপর এই মেখে রাখা যে মশলাটা আছে সেটা আমি এখানে উপর থেকে দিয়ে দেবো। আর সেই সঙ্গে দিয়ে দেবো আমি যে পাত্রে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র ধোয়া সামান্য একটু জল। এই মোটামুটি চায়ের কাপের 1 কাপ মতো আমি এখানে জলটা ব্যবহার করলাম। এই রান্নাটায় কিন্তু জলের পরিমাণটা খুব বেশি লাগে না, রান্নাটা একটু মাখো মাখোই হয়। এবার একটু আলতো হাতে এইভাবে মাছটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব মশলার সঙ্গে। আমার কাছে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আবারও 1/2 কাপের মতো জল আমি দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি প্রথমে মাছটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নেব। 3 মিনিট বাদে এবার ঢাকাটা তুলে মাছটাকে আবারও আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। যেহেতু এর ভিতরে মশলাটা দেওয়া আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার একটা ভয় আছে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। মোটামুটি আমি ততক্ষণই রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাছ আর মশলাটা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। ফিরে এলাম বন্ধুরা 7 মিনিট বাদে। আমি 5 মিনিট বলেছিলাম কিন্তু তার থেকে 2 মিনিট টাইমটা বেশি লেগেছে। আর আমি কিন্তু মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছ রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। উপরে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আর মাছে কোনো কিছুই মেশানোর নেই, জাস্ট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর মাছটাকে নামিয়ে নিতে হবে। মাছটা নামানোর আগে এইভাবে একটু ফ্রাই প্যানের হাতলটা ধরে নামিয়ে নেবেন, তাহলে নামাতে খুবই সুবিধা হবে। দেখেই তো নিলেন বন্ধুরা কত কম মশলায় কত কম সময় এরকম একটা মাছের দুর্দান্ত রেসিপি তৈরি করা হয়ে যায়। আশা করছি আমার এই পুরোনো দিনের রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।